প্রতি বছর নেই এবারও বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনস্থ আনন্দভবন কমিউনিটি সেন্টারে বারভিডা প্রেসিডেন্ট ও বারভিডা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ ডন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ নিম্নায়ের 1000 পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের পূর্বে নিম্নায়ের মানুষদের কাছে দোয়া চেয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনটির সভাপতি হাবিবুল্লাহ ডন। দোয়া করেন আমরা যেন আমাদের বারভিডার উদ্যোগে আমরা প্রতি বছর এই আপনাদের এই শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি, এই দোয়া করবেন। আর আপনারা আমাদের সকলের জন্য দোয়া করেন যে আমরা যে ব্যবসা করতেছি তার আপনাদের দোয়া কিন্তু বেশি কাজে লাগে, বুঝছেন? দুর্নীতিবাজের দোয়া কিন্তু কাজে লাগবে না, নাকি ঠিক নাকি? আপনাকে দোয়া কাজে লাগতো। তা আমরা একটু কষ্টে মস্তে আসছি, এলসি করতে পারি না, গাড়ি বিক্রি কম হয়ে যাচ্ছে, আপনাদের দোয়া করেন যেন আল্লাহ পাক আমাদের উপর রহম করে এবং গাড়ি বিক্রি করতে পারি বেশি বেশি, ঠিক আছে? এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এনামুল হক দরিদ্রদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারপরেও আপনারা আমার কাছে কাগজপত্র দিবেন, অসুস্থ রোগী তাদের ডাক্তারি কাগজপত্র সহকারে আমার কাছে পৌঁছায় দিবেন, আমি সাধ্য মতো আপনাদের রোটেশন অনুযায়ী, একবারে তো অনেক দিতে পারবো না, রোটেশন অনুযায়ী আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এবং বারবিডা তারা সব সময় আপনাদের পাশে থেকে যে কাজগুলো করে এবং আমিও চেষ্টা করব তাদের পাশে থেকে সেই কাজগুলো আপনাদেরকে করার জন্য। এসটিভি ঢাকা।